নমস্কার বন্ধুরা, লাইফ ট্রাভেল টিউন পরিবারে সকলকে স্বাগত জানাই। আসুন আজ আমরা আবার একটি আপনাদের অনুরোধের সুন্দর ভক্তিগীতি শিখি। এই গানটি শ্রদ্ধেয় রজনীকান্ত সেনের রচনা করা গান। তো এই গানটি আমরা এসআর বা বি ফ্ল্যাট স্কেলে শিখব। স্কেলটির আরোহ অবরোহ দেখে নিচ্ছি আগে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটি আমাদের আরোহ অবরোহ। এই গানে আমাদের তাল থাকছে দেওড়া বা তেওড়া, সাত মাত্রার তাল। আর এই গানে আমাদের কোমল স্বর ব্যবহার করব আমরা, কোমল নি এবং শুদ্ধ নিও সেই সঙ্গে ব্যবহার করব। বাকি সবগুলি স্বরই শুদ্ধ লাগছে। গানটি আমরা প্রথমে একটু দেখব, তারপরে স্বরলিপিতে যাব। এটি আমাদের স্থায়ী আছে, আমরা স্বরলিপিতে যাচ্ছি। সা রে সা শুদ্ধনি, খাদের শুদ্ধনি লাগছে। সা রে সা নি সুনাও তোমার, সা 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 গা তোমার, অমৃত গা পা মা অমৃত বাণী বাণী, গা রে গা রে সা বাণী। তারপরে অধমে ডাকি পা 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 পা, অধমে ডাকি চরণে চরণে বাধা ধা চরণে আনি, চরণে বাধা ধা হলো চরণে আনি, বাধা কুমনি ধা পা মা গা আনি। এরপরে আবার শোনাও তোমার অমৃত বাণী, এখানে স্থায়ীটি শেষ হচ্ছে। পরে দেখছি গানটির প্রথম অন্তরা। শত নিষ্ফল শত কোলাহলে ক্লিষ্ট শ্রুতি যুগ কত হলাহলে, শোনাও হে শোনাও শীতল ফিরে যাচ্ছে। তো আমরা প্রথম অন্তরার স্বরলিপিতে যাচ্ছি। শত তো পা পা পা, শত তো নিষ্ফল নি 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 নিষ্ফল, শত কোলাহলে সা 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 সা, শত কোলাহলে সা 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 সা, শত কোলাহলে ক্লিষ্ট শ্রুতি যুগ ক্লিষ্ট সা 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 শ্রুতি যুগ, সা সা রে সা শ্রুতি যুগ কত কোলাহলে, কত নিধা পা কত গোলা, শুদ্ধনি লাগছে, গোলা পা পা নি কোলাহলে নি নি হলে। তারপরে শোনাও হে শোনাও পাপা মাধা পা, শোনাও হে পামা পাগা হে। তাহলে এই কাজটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানের শোনাও যে কাজ কথাটি বলা হচ্ছে, শোনাও হে শোনাও পামা ধা পা, শোনাও হে পামা পাগা, এটি একসঙ্গে হচ্ছে। শোনাও হে পামা ধা পা পামা পাগা, শোনাও হে, এটি হচ্ছে। তারপরে আছে আবার শোনাও শীতল শোনাও পা পা পা, শোনাও শীতল পা 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 পা, শীতল মনোরসায়ন মনোরসায়ন পা 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 বাধা মনোরসায়ন প্রেম ধাসা
সুমুন্নি প্রেম সুমধুর ধাবা মাগা সুমধুর মন্ত্র খানি মন্ত্র গাগারে মন্ত্র খানি গাগা গাবা খানি। এরপরে এখানে আবার আমাদের স্থায়ীতে ফিরছে সুনাও তোমার, এখানে স্থায়ীতে ফিরে গেল আমাদের। এটি হলো আমাদের প্রথম অন্তরা। এরপরে দেখছি গানটির আমরা সঞ্চারী ধ্বনি দিক প্রসারিত মিশ্র কলরব ছাপিয়া উঠুক সে ধ্বনি শিহরি পুলকে কাঁপিয়া সুখে কাঁপিয়া। এটি হচ্ছে, এর আমরা স্বরলিপিতে যাচ্ছি সঞ্চারে সে ধ্বনি পাপা পাপা সে ধ্বনি দিক প্রসারিত পাপা পাপা বাধা দিক প্রসারিত মিশ্র মিশ্র ধাধা শাসানি মিশ্র ধাধা শাসানি। কোমন নি লাগছে এখানে, ধাধা শাসানি মিশ্র কলরব ধাধা পামাগা কলরব ছাপিয়া ছাপি গাগারি গা ছাপি আ গামামা আ। এখানে থামছে, তারপরে উঠুক সে ধ্বনি গা 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 উঠুক সে ধ্বনি শিহরি গাপা মা শিহরি পুলকে গাগারে সা পুলকে কাঁপিয়া সা সা সুধ্বনি সা সা গা কাঁপিয়া সুখে। আবার বলা হচ্ছে গাগা সুখে কাঁপিয়া কাঁপি সা সা গা কাঁপিয়া পরে। এখান থেকে আমাদের ধরা হচ্ছে দ্বিতীয় অন্তরা। বিতরি এভাবে শুভ বরা ভয় রুগ্নে করি হরি চির নিরাময় শুনাও হে শুনাও দুর্বল চিত হে হরি তোমারি শ্রীপদ নিকটে স্থায়ীতে ফিরে যাচ্ছে। তো আমরা দ্বিতীয় অন্তরার স্বরলিপিতে যাচ্ছি এখন। বিতরি এভাবে পাপা পানি নি 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 শুদ্ধ নিতে যাচ্ছে পাপা পানি নি 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 বিতরি এভাবে শুভ বরা ভয় সা 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 রুগ্নে করি হরি সা 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 রে সা রুগ্নে করি হরি রকম কাজ। যেমন প্রথম অন্তরায় আমরা দেখলাম শুনাও হেটি, একই রকম কাজ আছে। শুনাও হে পামা ধাবা পামা পাগা শুনাও হে, এটি হচ্ছে। তারপরে শুনাও দুর্বল চিত্ত হে হরি পায়ের উপরে হচ্ছে শুনাও পা 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 শুনাও দুর্বল পা 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 চিত্ত হে হরি পা 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 বাধা চিত্ত হে হরি তোমারি ধাসা কুমলনি তোমারি শ্রীপদ ধাবা মাগা শ্রীপদ নিকটে টানি গাগারে গাগা গাপা নিকটে টানি গাগা গাপা টানি। এবারে এখানে আমাদের স্থায়ী
বাড়িতে ফিরছে। শোনাও তোমার অমৃত বাণী, এখানে স্থায়ীতে ফিরে গেল। তো এখানে গানটি শেষ হচ্ছে এইভাবে। তো এই ছিল আপনাদের অনুরোধের গানটি, আমরা রজনীকান্ত সেনের গানটি শিখলাম। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।